ভিউয়ার্স, আমি সুজয়, তোমরা দেখছো ব্লগস উইথ সুজয়। দুর্গাপুজো কিন্তু একটু আগে চলে আসলো, এখন কিন্তু দাঁড়িয়ে আছি নৈহাটি রাজেন্দ্রপুরে মৎস্য বাজার, যেখানে কিন্তু খুব ভালো দুর্গাপুজো হয়, তো এখন সেখানেই চলে এসেছি। এখানে কিন্তু দীর্ঘ 3 বছর কিন্তু কোনো দুর্গাপুজো হয়নি করোনার কারণে, 2022 কিন্তু আবার কিন্তু দুর্গাপুজো শুরু হচ্ছে এখানে। তো এইখানে এবছরে যেটা বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে সিকিমের চারধাম মন্দির, যেটা এবছর তৈরি হচ্ছে এখানে। তো প্যানেলের কাজ কিন্তু কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে, তো তোমরা কিন্তু এখানে এসে কিন্তু ভুলো না এবং কিন্তু এখানে এসে ঘুরে যেও। দেখো নৈহাটি বাজার কিন্তু এই জায়গাটার মধ্যেই কিন্তু দুর্গাপুজোটা হবে, পুজোর যে থিমটা সেখানে হচ্ছে সিকিমের চারধাম মন্দির। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আর কিছুদিনের মধ্যেই কাজ এখানে শুরু হয়ে যাবে, আর এখন থেকে এখানে বাসটা সব নিয়ে এসে রাখা হয়ে গেছে। আর এখানটা কিন্তু হচ্ছে গিয়ে জায়গাটার নাম হচ্ছে রাজেন্দ্রপুর মৎস্য বাজার। আর নৈহাটি স্টেশন থেকে তোমরা এখানে চলে আসবে, আসতে চাইলে নৈহাটি স্টেশনে এসে নামবে, এখান থেকে তোমরা অটো বা টোটো সব কিছু পেয়ে যাবে এখানে আসার জন্য। তো এখানে কিন্তু এবছর কিন্তু খুব ভালো পুজো হচ্ছে দীর্ঘ 3 বছর পর, তো একবার কিন্তু এখানে এসে ঘুরেই যেও। এই জায়গাটার মধ্যেই কিন্তু পুজো মণ্ডপটি তৈরি হবে, আর কিছুদিনের মধ্যেই কিন্তু এখানে কাজ শুরু হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ কিন্তু সব বাস টাস দিয়ে রেডি। তো আজকে ভিডিওটা বেশি বড় করবো না, এইটুকুই ছিল আজকে ভিডিওটা। কীরকম লাগলো কমেন্ট বক্সে জানিও।